চলতি বছর জন্মাষ্টমীর তারিখ নিয়ে বিভিন্ন মহলে রয়েছে বিভ্রান্তি। কবে জন্মাষ্টমী? 6ই সেপ্টেম্বর না 7ই সেপ্টেম্বর? জন্মাষ্টমীর শুভ সময় কি? কোন শুভক্ষণে জন্মাষ্টমীতে গোপালের পুজো করলে সুফল মিলবে? প্রিয় দর্শক বন্ধুরা, আজকের পর্বের ভিডিওতে এই ধরনের সমস্ত কিছুর উত্তর পেতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। কৃষ্ণ জন্মাষ্টমী হিন্দু ধর্মের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ অবতারে মর্তে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণু, তাই এই তিথিটি কৃষ্ণ জন্মাষ্টমী নামে পরিচিত। রোহিণী নক্ষত্রে মথুরায় মাঝরাতে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ। কৃষ্ণ লীলায় মাতোয়ারা নন এমন ব্যক্তি মেলায় ভার। চলতি বছরে কবে জন্মাষ্টমী? চলতি বছরে 6ই সেপ্টেম্বর দুপুর 3:38 থেকে অষ্টমী তিথির সূচনা হবে এবং শেষ হবে 7ই সেপ্টেম্বর সন্ধে 4:15। কৃষ্ণ মাঝরাতে জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো মাঝরাতেই করতে হয়, এই কারণে 6ই সেপ্টেম্বর পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী। আবার কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর সময় মাঝরাত অর্থাৎ 12:02 থেকে 12:48 পর্যন্ত। উল্লেখ্য, এমন তিথির কারণে গৃহস্থ এবং বৈষ্ণব সম্প্রদায়ের জাতকেরা পৃথক পৃথক দিনে জন্মাষ্টমী পালন করবেন। গৃহস্থ সম্প্রদায়ভুক্ত জন্মাষ্টমী পালন করবেন 6ই সেপ্টেম্বর এবং বৈষ্ণব সম্প্রদায় এই উৎসব 7ই সেপ্টেম্বর পালন করবেন। পালন করা হবে 7ই সেপ্টেম্বর ভোর 6:09 পর। এবার আপনাদের জানাবো পুজোর নিয়ম প্রসঙ্গে কিছু কথা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে কৃষ্ণের পূজা অর্চনা করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, পাশাপাশি ব্যক্তির ওপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ বজায় থাকে। জন্মাষ্টমীতে লাড্ডু গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে তার বিশেষ শৃঙ্গার করা হয়। তারপর তার প্রিয় জিনিস মাখন এবং মিশ্রি ভোগ নিবেদন করা হয়। কৃষ্ণের এই বালক রূপের পুজো করলে সন্তান সুখ লাভ করা যায়। এবার চলুন আমরা জানবো জন্মাষ্টমীর দিন বাড়িতে কি কি জিনিস আপনি আনবেন বা কি কি জিনিস কেনা অত্যন্ত ওই দিনে শুভ, সেই প্রসঙ্গেও কিছুটা বলে রাখি। কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে কিছু জিনিস বাড়িতে আনতে পারেন, এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সেগুলি হলো, জন্মাষ্টমীতে লাড্ডু গোপালের ছবি আনলে দাম্পত্য জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে যায়। এই তিথিতে বাড়িতে কামধেনু গরু আনলে ব্যবসা এবং কেরিয়ারে উন্নতি লাভ করতে পারবেন। ময়ূর পঙ্খ কৃষ্ণের অতি প্রিয়, জন্মাষ্টমীতে বাড়িতে ময়ূর পঙ্খ আনুন, এর ফলে পরিবারে ধন আগমনের পথ প্রশস্ত হবে। বাঁশি কৃষ্ণের অতি প্রিয়, বাস্তুদোষ দূর করতে জন্মাষ্টমী তিথিতে অবশ্যই বাঁশি বাড়িতে আনবেন, এর ফলে সৌভাগ্য বৃদ্ধি হবে। জন্মাষ্টমীতে বাড়িতে বীণা কিনে আনলে সরস্বতীর আশীর্বাদ পেতে পারেন। এই তিথিতে মধু কিনে আনুন এবং কৃষ্ণকে তা ভোগ নিবেদন করুন, এর ফলে পরিবারে কখনোই ধনধান্যের অভাব থাকবে না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন একদমই ভুলবেন না। আপনাদের একটি সাপোর্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগাম জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের।